আজকের মুভিটা কাল্পনিক হলেও এর গল্পের সাথে বাস্তব জীবনের অনেক মিল পাবেন। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি আউটব্রেক। সাল 1967, আফ্রিকার জঙ্গলে মোটাবা নদীর পাশে ইউএস আর্মির যুদ্ধ চলতে থাকে, কিন্তু এখানে বেশিরভাগ সৈন্যেরই মৃত্যু হতে থাকে। আর এই মৃত্যুর পিছনে আসল কারণ যুদ্ধ নয়, বরং একটি ভাইরাস। আর এই ভাইরাসটির নাম মোটাবা। মোটাবা ভাইরাসে সৈন্যদের প্রথমে ফ্লুয়ের মতো জ্বর হয় এবং তারপর তাদের চোখ মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। যেহেতু এই ভাইরাসটা নতুন, তাই এর ভ্যাকসিনও নেই, যার কারণে প্রতিনিয়ত সৈন্যদের মৃত্যু হচ্ছে। আর এই কারণে ইউএস আর্মির মেডিকেল স্টাফরা সৈন্যদের রক্তে স্যাম্পেল নিতে আসে। সৈন্যরা তাদেরকে দেখে মনে করে তারা তাদেরকে নিতে এসছে, তাই তাদের মনে খুশি চলে আসে। কিন্তু তাদের ধারণা ভুল হয়, মেডিকেল স্টাফরা শুধু রক্ত নিয়েই চলে যায়। পরের দিন সকালে আরও একটি প্লেন আসে। সৈন্যরা এবার খুব খুশি হয়ে যায়, তারা একদম শিওর হয়ে যায় এবার তাদেরকে নিয়েই যাবে। কিন্তু তাদের ধারণা এবারও ভুল হয়। প্লেনটা একটা বোম ফেলে, যার ফলে পুরো জঙ্গল সমেত সব সৈন্য পুড়ে ছাই হয়ে যায়। আর এটা করার কারণ হলো যাতে ভাইরাসটা অন্য কোথাও ছড়াতে না পারে। এরপর 28 বছর কেটে যায়। ইউএস আর্মির এক অফিসারকে দেখানো হয়, যার নাম স্যাম। স্যাম একজন ভাইরোলজিস্ট। ভাইরোলজিস্ট তাদেরকে বলা হয় যারা ভাইরাস নিয়ে গবেষণা করে। স্যাম বাড়িতে তার কুকুর স্নান করাতে থাকে। ঠিক তখনই তার কাছে একটা কল আসে, যেটা কিনা তার বসের। ফোনে তার বস জানায় অনেক মানুষ একটা অজানা রোগে মারা যাচ্ছে, যার লক্ষণ হলো প্রথমে জ্বর এবং তারপর চোখ মুখ দিয়ে রক্ত বের হওয়া। স্যাম এই কথা শুনতেই সে তার কুকুর দুটোকে নিয়ে তার স্ত্রীর বাড়িতে চলে যায় এবং সেখানে দুটো কুকুর রেখে দেয়। আসলে স্যাম ও তার স্ত্রীর ইতিমধ্যে ডিভোর্স হয়েছে, যার জন্য তারা আলাদা থাকে। এখন সৈন্যরা নিজেদেরকে তৈরি করতে থাকে সেই গ্রামে যাওয়ার জন্য যেখানে ভাইরাস ছড়াচ্ছে। স্যাম তার বসের সাথে দেখা করে, যার নাম বিলি ফ্রড। এখানে বলে দিই, বিলি ফ্রডই হলো সেই অফিসার যে আজ থেকে 28 বছর আগে মোটাবা নদীর পার্শ্ববর্তী গ্রাম বোম দিয়ে উড়িয়েছিল। বিলি স্যামকে গ্রামের সমস্ত ডিটেলস দিয়ে সেখানে শীঘ্রই যেতে বলে। এখন এরা প্লেনে থাকে। স্যাম দেখে তাকে সাহায্য করার জন্য এক নতুন অফিসারকে পাঠিয়েছে, যার নাম মেজর সল্ট। স্যাম তাকে জানায়, আমরা যেখানে যাচ্ছি সেখানকার পরিবেশ আমাদের কাছে একদম নতুন এবং সেখানে একটা ভাইরাসের মহামারী লেগেছে, তাই তুমি সেখানে গেলে ভয় পাবে না তো? মেজর সল্ট তার কনফিডেন্সের সাথে জানায় সে একদমই ভয় পাবে না। কিছুক্ষণ পরই তারা মোটাবা নদীর পার্শ্ববর্তী গ্রামে তাদের হেলিকপ্টার ল্যান্ড করায়। তারা দেখে চারিদিকে কোনো মানুষজন নেই, কয়েকটা বাড়িতে শুধু আগুন জ্বলছে এবং চারিদিকে শুধু মৃতদেহ পড়ে রয়েছে। স্যাম এমনই একটি ঘরে ঢোকে, তার সাথে সল্টও ঢোকে। সল্ট সেখানে পুরো পরিবারকে মৃত অবস্থায় শুয়ে থাকতে দেখে এবং তাদের মুখের আকার একদম বদলে গেছে, যেটা দেখে সল্ট নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার বমি পেতে শুরু করে। তাই সল্ট তার হেলমেট খোলার চেষ্টা করে। স্যাম তাকে চিৎকার করে হেলমেট খুলতে মানা করে, কারণ এটা খুললে সে মোটাবা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। কিন্তু সল্ট স্যামের কথা শোনে না, সে হেলমেটটা খুলে ফেলে। এখন স্যাম তার সঙ্গীদের অর্ডার দেয় সল্টকে আলাদাভাবে রাখার জন্য। ঠিক তখনই গ্রামের একটি লোক আসে, সে জানায় এই ভাইরাস হাওয়াতে ছড়ায় না, তাই তাদেরকে চিন্তা করার কোনো দরকার নেই। স্যাম তার কাছে জানতে চায় এই গ্রামে প্রথম রোগী কিভাবে আসে। লোকটি জানায় এই গ্রামে প্রথম রোগী ছিল মুরাজো নামের একটি লোক, মুরাজো যে কিনা কিনকাসার যাত্রাপথে সাদা চামড়ার মানুষদের হেল্প করেছিল এবং তারপর সে এই গ্রামে কুয়োর জল খেয়েছিল এবং তারপরই পুরো গ্রাম আক্রান্ত হয়েছিল। এই সব কিছু শুনে স্যাম আবার ফিরে আসে। তারা তাদের বসকে মেসেজ করে জানিয়ে দেয় গ্রামের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। সন্ধ্যা হলে স্যাম তার বস বিলির সাথে দেখা করে। স্যাম তার বসকে পুরো শহরে এই ভাইরাসের জন্য সতর্ক করতে বলে, কিন্তু বিলি তার কথা শোনে না। বরং সে তাকে এমন কিছু ভাইরাসের উদাহরণ দেয় যেগুলো অতীতে এসেছিল কিন্তু সেগুলো মানুষের বেশি ক্ষতি করতে পারেনি। তাই বিলি মনে করে এই মোটাবা ভাইরাসও কোনো ক্ষতি করবে না। স্যাম বলে, ক্ষতি করে ফেলেছে, গ্রামের সব লোক মারা গেছে। বিলি বলে, তাহলে তো ভালোই হয়েছে, কোনো আক্রান্ত ব্যক্তি আর বেঁচে নেই, তাই ভাইরাস ছড়ানোর কোনো চান্স নেই। এই বলে সে চলে যায়। অন্যদিকে স্যাম বাড়িতে পৌঁছালে তার স্ত্রী রেগে থাকে, কারণ স্যাম বলেছিল 2 দিনে চলে আসবে কিন্তু সে 3 দিন পর এসছে। এখন স্যামের স্ত্রী আটলান্টাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আসলে সে স্যামের মতনই মেডিকেল লাইনে কাজ করতে চায়। এখন স্যাম তার সঙ্গীদের সাথে মোটাবা ভাইরাস পর্যবেক্ষণ করে। সল্ট জানায় মোটাবা ভাইরাস দ্রুততার সাথে ছড়াচ্ছে এবং এর আকার বদলাচ্ছে এবং প্রতি মুহূর্তে এটি শক্তিশালী হচ্ছে। একই সময় বিলি ও কর্নেল ডোনাল্ড এই বিষয় নিয়ে একটা মিটিং করে, কারণ তাদের মাথায় ভয় কাজ করছে। ভয়টা হলো আজ থেকে 28 বছর আগে এই মোটাবা ভাইরাস এসেছিল, কিন্তু তখন তারা দুজন মিলেই বোম দিয়ে পুরো গ্রাম ধ্বংস করেছিল।
আর এই প্ল্যান তারা দুজন এবং রাষ্ট্রপতি ছাড়া আর কেউ জানে না। আর এবার স্যাম যেভাবে উঠে পড়ে এই ব্যাপারে লেগেছে, তারা মনে করে স্যাম তাদের ইতিহাস জেনে যাবে, তাই তারা প্ল্যান করে স্যামকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেবে। আর এই কারণেই বিলি স্যামকে অফিসে ডাকে এবং তাকে অন্য কাজের দায়িত্ব দেয়। স্যাম বলে, আমি এই ভাইরাসের গবেষণায় অনেক এগিয়ে গেছি, তাই আমাকে এই দায়িত্ব থেকে সরানোটা ভুল হবে। কিন্তু বিলি শোনে না, তাই স্যাম বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আফ্রিকার জঙ্গলে এক ব্যক্তি একটি ফাঁদ পেতে একটি বাঁদর ধরে এবং সেটা জাহাজে করে একটা পেট শপে নিয়ে আসে। আর সেখান থেকে একটি ছেলে যার নাম জিম্বো স্কট, সে বাঁদরটাকে কম দামে কিনে নেয়, কারণ সে এটা বেশি দামে বিক্রি করবে। রাস্তায় বাঁদরটা তার মুখের জল স্কটের মুখে দিয়ে দেয়। এখন স্কট বাঁদরটাকে একটা লোকাল পেট শপে নিয়ে আসে। পেট শপের মালিক বাঁদরটা ধরতেই তার হাতে বাঁদরটা আঁচড় দেয়। পেট শপের মালিক দেখে বাঁদরটা ফিমেল, কিন্তু তার চাই মেল, তাই সে বাঁদরটাকে না কিনে স্কটকে ফেরত দিয়ে দেয়। পেট শপে থাকা অন্য একটি বাঁদর একটা আধ খাওয়া কলা পায়, যেটা সে খেয়ে নেয়। আর এই আধ খাওয়া কলাটা স্কটের বাঁদরটা খেয়েছিল। এখন স্কট বাঁদরটা আবার জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ছেড়ে দেয়। স্কট যখন বাড়ি ফেরার জন্য প্লেনে থাকে, তখনই সে অসুস্থ হয়ে যায়, কারণ সেই বাঁদরটাই আসলে মোটাবা ভাইরাস ছড়াচ্ছে এবং সেই বাঁদরটার জলই তার মুখে গিয়েছিল। স্কট কোনো রকমে এয়ারপোর্টে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং তারা দুজন একে অপরকে কিস করে। ঠিক তখনই স্কট অনেক অসুস্থ হয়ে যায়। একই সময় পেট শপের মালিক যাকে বাঁদরটা আঁচড়ে দিয়েছিল সেও অসুস্থ হয়ে যায়, তার সাথে সেই বাঁদরটাও যে সেই আধ খাওয়া কলাটা খেয়েছিল। এখানে আপনাদের মনে হতে পারে, স্কটের বাঁদরটা কেন তাহলে আক্রান্ত হলো না? আসলে স্কট যেই বাঁদরটা নিয়ে এসেছিল তার মধ্যে মোটাবা ভাইরাস ছিল ঠিকই, কিন্তু তার সাথে তার শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডিও উপস্থিত ছিল। অন্যদিকে আর্মি অফিসার বিলি স্যামের পরিবর্তে তার জায়গায় তার স্ত্রীকে দায়িত্ব দেয়। এখন স্যাম তার স্ত্রীকে কল করে পুরো শহরকে সতর্ক করতে বলে, কিন্তু তার স্ত্রী তার কথা শোনে না, সে ফোন রেখে দেয়। এখন পেট শপের মালিককে কাছের হসপিটালে ভর্তি করানো হয়। সেখানকার এক মেডিকেল স্টাফ তার রক্ত পরীক্ষার জন্য কিছুটা রক্ত নেয়, কিন্তু ভুলবশত রক্তের স্যাম্পেলটা ফেটে যায় এবং সেই রক্ত মেডিকেল স্টাফের মুখে এসে পড়ে। মেডিকেল স্টাফ তখনও জানে না পেট শপের মালিক মোটাবা ভাইরাসে আক্রান্ত। একই সময় স্কটের রক্তের রিপোর্ট স্যামের স্ত্রী যার নাম রবি তার কাছে পৌঁছায়। রবি রিপোর্ট দেখে চিন্তিত হয়ে যায়, কারণ স্যামের কথা মিলে যাচ্ছে। রবি সঙ্গে সঙ্গে স্কটের কাছে পৌঁছায়। স্কটের পুরো চোখ মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। রবি স্কটের কাছে জানতে চায় তার এরকম অবস্থা কী করে হলো, কিন্তু স্কট কোনো কথা বলতে পারে না, তার মৃত্যু হয়ে যায়। স্কটের পাশের বেডেই তার গার্লফ্রেন্ড থাকে এবং সেও মোটাবা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এখন এই সব ঘটনা রবি স্যামকে ফোন করে জানায়। স্যাম তাকে 24 ঘন্টা অপেক্ষা করতে বলে। সে বলে 24 ঘন্টায় যদি কেউ আক্রান্ত না হয় তবে আর কোনো টেনশন নেই। অন্যদিকে সেই মেডিকেল স্টাফ যার মুখে রক্তের স্যাম্পেল লেগে গেছিল, সে একটা সিনেমা হলে থাকে, কিন্তু সে খুব অসুস্থ থাকে, যার ফলে তার কাশি হয় এবং তার মুখের থুতু বাকিদের চোখে মুখে ছড়াতে থাকে। অর্থাৎ সিনেমা হলের বাকিরাও আক্রান্ত হয়ে যাবে। আর এরকম করেই হসপিটালের রোগীদের সংখ্যা বাড়তে শুরু করে। এদিকে রবি ও তার স্টাফেরা আনন্দ করতে শুরু করে, কারণ 24 ঘন্টায় কোনো নতুন রোগীর খবর আসেনি। কিন্তু তখনই ক্যালিফোর্নিয়া থেকে একটা ফ্যাক্স আসে, যার মধ্যে লেখা থাকে নতুন করে 15 জন আক্রান্ত হয়েছে। এখন রবি ক্যালিফোর্নিয়া যেতে চায়। অন্যদিকে স্যামও ক্যালিফোর্নিয়ায় আসতে চায়, কিন্তু আর্মি অফিসার বিলি তাকে অনুমতি দেয় না, বরং তাকে নিউ মেক্সিকোতে যাওয়ার অর্ডার দেয়। স্যাম বাধ্য হয় তার কথা মানতে, কিন্তু সে পাইলটের কাছে পৌঁছালে সে তাকে ধমকি দিয়ে তাকে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যেতে বলে। পাইলটও তার কথা মেনে নিতে বাধ্য হয়। একই সময় বিলি ফ্রডের কাছে মেজর জেনারেল ডনির ফোন আসে। ডনি বিলিকে এই সব ঘটনা মিডিয়ার কাছ থেকে লুকাতে বলে। আসলে ডনির প্ল্যান এবারও সে ক্যালিফোর্নিয়া শহরে বোম ফেলবে। বিলি তাকে জানায় তারা চাইলে মানুষগুলোকে রক্ষা করতে পারবে, কিন্তু ডনি তার কথা শোনে না, বরং তাকে পুরো ক্যালিফোর্নিয়া শহরকে আর্মি দিয়ে ঘিরে ফেলতে বলে। এখানে বলে দিই, ডনি বারবার এই ভাইরাসের ভ্যাকসিন না বানিয়ে বোম দিয়ে পুরো শহরকে উড়িয়ে দেওয়ার পেছনে আসল কারণ হলো, সে চায় এই ভাইরাস পার্শ্ববর্তী দেশে প্রবেশ করিয়ে বিশাল আকারের মানুষের মৃত্যু করাতে। আর এটা তখনই সম্ভব যখন ভাইরাসের কোনো ভ্যাকসিন থাকবে না। এখন বিলি কথা মতো পুরো ক্যালিফোর্নিয়ায় আর্মি দিয়ে ঘিরে ফেলে, যাতে কোনো মানুষ ক্যালিফোর্নিয়ার বাইরে যেতে না পারে। সকাল হলে রবি ক্যালিফোর্নিয়ায় পৌঁছায়। সে দেখে সেখানে স্যামও চলে এসছে। এখন এরা অতীতের কথা ভুলে গিয়ে একসাথে কাজ করতে শুরু করে। এখানে স্যাম একটা নতুন খবর শুনতে পায়। এতদিন মোটাবা ভাইরাস হাওয়াতে ছড়াতো না, কিন্তু এখন এই ভাইরাস হাওয়াতেও ছড়াতে সক্ষম, যেটা শুনে স্যাম চিন্তায় পড়ে যায়।
অন্যদিকে বিলি জানতে পেরে যায় স্যাম মেক্সিকোতে না গিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে গেছে, তাই সে সঙ্গে সঙ্গে আর্মি অফিসারদের অর্ডার দেয় স্যামকে অ্যারেস্ট করার জন্য। একই সময় স্যাম জানতে পারে ক্যালিফোর্নিয়ায় প্রথম মোটাবা ভাইরাসে আক্রান্ত রোগী একজন পেটশপের মালিক ছিল। স্যাম এখন পেটশপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তার মাঝে আর্মি অফিসাররা তাকে অ্যারেস্ট করে নেয় এবং তাকে বিলির কাছে নিয়ে যায়। স্যাম বিলিকে জানায় মোটাবা ভাইরাস এখন হাওয়াতেও ছড়াচ্ছে, যেটা শুনে প্রথমবার বিলিও চিন্তায় পড়ে যায়। সে বলে এটা হতে পারে না। স্যাম তখন 19 জন রোগীর রিপোর্ট দেখায়। তার সাথে স্যাম জানায় সে যেন তার কাজে বাধা সৃষ্টি না করে, এই বলে সে চলে যায়। একই সময় রবিও তার সহযোগী পেটশপে পৌঁছায়। তারা দেখে একটি বাঁদর ছটফট করছে, তারা বাঁদরটাকে নিয়ে ল্যাবে আসে। এদিকে পুরো শহরের লোকেরা উল্টোপাল্টা কাজ করতে শুরু করে দেয়। কেউ গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আবার কেউ আর্মি অফিসারদের সাথে মারামারি করে, কিন্তু আর্মি অফিসাররা তাদেরকে কন্ট্রোল করে ফেলে। একই সময় স্যাম ল্যাবে আহত বাঁদরটাকে পরীক্ষা করে জানতে পারে বাঁদরটা মোটাবা ভাইরাসে আক্রান্ত হয়েছে, কিন্তু এর শরীরে কোনো অ্যান্টিবডি নেই। স্যাম পুরো হসপিটালটা একবার ঘুরে দেখার জন্য বের হয়। সে দেখে বেশ কিছু রোগীদের E1101 ওষুধ দেওয়া হচ্ছে, আর এটা আর কেউ নয়, স্বয়ং বিলি দিচ্ছে। স্যাম তাকে জিজ্ঞেস করে এটা কী জিনিস। বিলি জানায় এটা ভাইরোলজিস্টের একটি এক্সপেরিমেন্টাল ওষুধ। স্যাম বলে আমি অনেক খবরের কাগজ পড়েছি, কিন্তু এই ওষুধের নাম আমি কখনো শুনিনি, তুমি এটা কোথায় পেলে? বিলি বলে আমিও সব রোগীদের বাঁচাতে চাই, তাই প্রশ্ন করে সময় নষ্ট করো না। স্যামের সন্দেহ হয়, কিন্তু সে এটা মেনে নেয়। সে একটি ওষুধ সল্টকে দেয় বাকি রোগীদের দেওয়ার জন্য। অন্যদিকে বাইরে আর্মি অফিসাররা ঘোষণা করে দেয় কেউ যাতে ঘর থেকে বের না হয়। তারা কিছু লক্ষণ ঘোষণা করে, সেগুলো হলো প্রথমে ফ্লুয়ের মতো জ্বর এবং তারপর কাশি। যদি কারো শরীরে এইরকম লক্ষণ দেখা দেয় তবে তারা যেন বাড়ির সামনে সাদা কাপড় লাগায়, আর এই সাদা কাপড় দেখেই আর্মিরা বাড়িতে গিয়ে রোগীদের নিয়ে যাবে। আর এরকম করেই আরও অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়। আর এই সব রোগীদের রিপোর্ট স্যামের সহযোগী কেসি চেক করতে শুরু করে। সে দেখে প্রত্যেকের রিপোর্ট পজিটিভ। কেসি রিপোর্ট পরীক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায়। সে ফ্রেশ হওয়ার জন্য একবার টয়লেটে যাওয়ার প্ল্যান করে, ঠিক তখনই কেসির পিপি কিট ছিঁড়ে যায়। কেসি সঙ্গে সঙ্গে কোনো রকমে ছুটে টয়লেটে গিয়ে নিজেকে স্যানিটাইজ করে। কেসির এই রকম আচরণ দেখে রবি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কেসি তাকে কিছু বলে না, সব কিছু লুকিয়ে ফেলে। অন্যদিকে US প্রেসিডেন্ট পুরো ডিফেন্স স্টাফদের নিয়ে একটা মিটিং ডাকে, আর এখানে মেজর জেনারেল ডনিও থাকে। প্রেসিডেন্ট মনে করে ক্যালিফোর্নিয়ার কয়েক হাজার মানুষের জন্য পুরো আমেরিকার লাখ লাখ মানুষকে আক্রান্ত করাটা বোকামি হবে, তাই সে চায় পুরো ক্যালিফোর্নিয়া বোম দিয়ে উড়িয়ে দিতে। অর্থাৎ আজ থেকে 28 বছর আগে মোটাবা নদীর পার্শ্ববর্তী গ্রামে যেমনটা করা হয়েছিল ঠিক তেমনটাই প্রেসিডেন্ট করতে চায়। এখন মিটিং শেষ হলে বিলি ও ডনি একটা আলোচনায় বসে। বিলি ডনিকে এবার বোঝায় তারা একবার ভুল করেছে, তাই এবার সময় তাদেরকে সেটা শুধরে নেওয়া। কিন্তু ডনি জানায় এটা প্রেসিডেন্টের অর্ডার, তাই সে কখনোই এটাকে বদলাতে পারবে না। তাছাড়াও ডনি মনে করে প্রেসিডেন্ট যা বলেছে একদম সঠিক বলেছে। এদিকে হসপিটালে রোগীরা ক্রমাগত মরতে থাকে, যার ফলে স্যাম ও রবি চিন্তায় পড়ে যায়। তারা দুজন মিলে এক সকালে ভাবতে থাকে। তখনই স্যাম খেয়াল করে সেই বাঁদরটা সুস্থ হয়ে গেছে। সল্ট জানায় বাঁদরটাকে E1101 ওষুধটা দেওয়া হয়েছিল, কিন্তু তার সাথে বাকিদেরকেও দেওয়া হয়েছিল, কিন্তু তাদের শরীর ঠিক হয়নি। স্যাম এখন এখান থেকে বুঝতে পারে বাঁদরটা ভাইরাসের প্রথম বাহক। তার সাথে এটাও বুঝতে পারে E1101 কোনো এক্সপেরিমেন্টাল ওষুধ নয়, বরং এটা একটা ভ্যাকসিন, যেটা আজ থেকে 28 বছর আগে তৈরি করা হয়েছিল, যেটা বিলি তাদের কাছ থেকে লুকিয়েছে। কিন্তু ভাইরাস এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, যার কারণে E1101 দ্বারা প্রথমে আক্রান্ত রোগী অর্থাৎ বাঁদরটাই ঠিক হয়েছে, কিন্তু পরে আক্রান্ত রোগীরা ঠিক হয়নি। ঠিক তখনই কেসির হার্ট অ্যাটাক চলে আসে। আসলে আগের দিনে তার পিপি কিট ছিঁড়ে যাওয়ার কারণে তার দেহে ভাইরাস প্রবেশ করেছে, যার ফলে সে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। রবি ও স্যাম তাকে বেডে শুইয়ে দেয় এবং রবি তাকে একটা ইঞ্জেকশন দেয়, কিন্তু সেই মুহূর্তে কেসি খুব ছটফট করতে থাকে, যার ফলে সিরিঞ্জের সুই রবির হাতে ঢুকে যায়। রবি সঙ্গে সঙ্গে ওয়াশরুমে গিয়ে তার হাত পরিষ্কার করে, কিন্তু সে বুঝতে পারে তাতে কোনো কাজ হবে না, কারণ সুই তার হাতে ঢুকে গেছে। অর্থাৎ এখন যা যা করার স্যামকেই করতে হবে। স্যাম বিলির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে কেন সে তার কাছ থেকে মোটাবা ভাইরাসের ইতিহাস লুকিয়েছে। বিলি কিছু বলে না, সে শুধু সরি বলে, যেটা শুনে স্যাম আরও রেগে যায়। সে বলে তোমরা পুরো শহরটাকে নষ্ট করতে চাও এবং ভাইরাসটাকে বায়োলজিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাও। বিলি বলে এটা আমরা নয়, বরং প্রেসিডেন্ট চায়। স্যাম এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল না, সে একদম অবাক হয়ে যায়।
এরপর সল্ট স্যামকে খবর দেয়, এক মাস আগে জিম্বো স্কট একটা বাদর বাইরে থেকে নিয়ে এসেছিল, যেটা কিনা একটা জাহাজ করে আফ্রিকার জঙ্গল থেকে এসেছিল। এখন স্যাম সেই জাহাজটাকে খোঁজার উদ্দেশ্যে বেরোবে, তার আগে সে তার স্ত্রীকে সতর্ক করে দেয়, সে যদি ছটার আগে না ফিরে আসে তবে সে যেন শহর ছেড়ে চলে যায়, কারণ আর্মিরা শহর বোম দিয়ে উড়িয়ে দেবে। এখন স্যাম ও সল্ট হেলিকপ্টার নিয়ে জাহাজ খোঁজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। আর এই খবর মেজর জেনারেল ডনির কাছে পৌঁছে যায়। ডনি সৈন্যদেরকে তাকে দেখলেই গুলি চালানোর অর্ডার দেয়, যেটা শুনে বিলি বিরোধ করে, কিন্তু ডনি তার কথা শোনে না। অন্যদিকে স্যাম ও সল্ট বন্দরে পৌঁছায়, যেখানে তারা তিন মাসের জাহাজ যাত্রার ডিটেলস চেক করে এবং তারা সেই জাহাজের ডিটেলসও খুঁজে পায়, যেটা আফ্রিকা থেকে স্যান ফ্রান্সিসকোতে এসেছিল। কিন্তু তাদের সমস্যা হলো, জাহাজটা তারা কোথায় খুঁজবে? তখন বন্দরে থাকা এক মহিলা স্যামকে হেল্প করে এবং তাকে লোকেশন বলে দেয়। এখন স্যাম ও সল্ট সমুদ্রের উপর দিয়ে যাত্রা শুরু করে এবং অবশেষে তারা জাহাজটা খুঁজে পায়। সল্ট হেলিকপ্টারটা জাহাজের কাছে নিয়ে যায় এবং সেখান থেকে স্যাম একেবারে জাহাজে লাফ দেয়। জাহাজে অনেকে থাকে কিন্তু তারা চাইনিজ ভাষায় কথা বলে, যার ফলে স্যাম কিছু বুঝে উঠতে পারে না। স্যাম জাহাজের ভিতরে সব কিছু খোঁজে এবং শেষে গিয়ে একটা বাদরের ছবি পায়। স্যাম বুঝতে পারে এটাই সেই বাদুর যার জন্য মোটাবা ভাইরাস ছড়াচ্ছে। অন্যদিকে কেসি ও রবিকে দেখানো হয়, তারা দুজনেই আক্রান্ত হয়ে গেছে। এদের দুজনের মধ্যে কেসির অবস্থা বেশি খারাপ হয়ে যায়। এখন স্যাম সেই বাদরের ছবি নিয়ে একটা লাইভ টিভি চ্যানেলের স্টুডিওতে আসে এবং সঙ্গে সঙ্গে লাইভ টিভিতে বাদরের ছবিটা দেখায় এবং জানায়, কেউ যদি এই বাদরটা দেখে থাকে তবে যেন তাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানানো হয়। স্যাম তার ফোন নাম্বারও দিয়ে দেয়। এখন এক পরিবারে থাকা এক মহিলা খবরটা দেখে চমকে যায়, কারণ যেই বাদরটা টিভিতে দেখাচ্ছে সেটা তার বাড়িতে এসেছিল। তাই সে স্যামকে ফোনে জানিয়ে দেয়। স্যাম ফোন পেয়ে খুব খুশি হয়ে যায়। তারা দুজন সঙ্গে সঙ্গে আফ্রিকার জঙ্গলে ঠিক পাশে অবস্থিত একটি বাড়িতে পৌঁছায়। সেখানে গেলে স্যাম জানতে পারে বাদরটা খুব কম তার বাড়িতে আসে, তাও যদি তার ছোট মেয়ে বাদরটাকে ডাকে তবেই। এখন স্যাম ছোট মেয়েটাকে কোনো রকমে রাজি করায়। মেয়েটা স্যামের কথা মতো বাদরটাকে জঙ্গল থেকে ডেকে নিয়ে আসে, আর এই সুযোগে সল্ট তার বন্দুক দিয়ে বাদরটাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে মেজর জেনারেল ডনি সৈন্যদের বোম ফেলানোর অর্ডার দেয়। এখন স্যাম বিলিকে ফোন করে জানিয়ে দেয় তারা বাদরটাকে খুঁজে পেয়েছে, তাই ভ্যাকসিন বানাতে কোনো সমস্যা হবে না। কিন্তু বিলি তাকে বলে, তোমার পথে সৈন্যরা বাধা সৃষ্টি করবে, তাই তোমায় শীঘ্রই আসতে হবে। স্যাম দ্রুততার সাথে এগোয় কিন্তু তার পিছনে সৈন্যরা পড়ে যায়। স্যাম বুদ্ধি করে তার হেলিকপ্টার দিয়ে ফলস ফায়ার করে, যার ফলে নিচের জঙ্গলে আগুন লেগে যায়। এখন সৈন্যরা সেখানে আসলে তারা মনে করে স্যামের হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে, তাই তারা জঙ্গলে গিয়ে চেক করতে শুরু করে। কিন্তু সৈন্যরা একটা সময় বুঝতে পারে কোনো হেলিকপ্টারই ক্র্যাশ হয়নি, বরং এটা স্যামের প্ল্যান ছিল। এখন স্যাম ও সল্ট বাদরটা নিয়ে ল্যাবে পৌঁছে যায় এবং বাদরের রক্ত বের করে ভ্যাকসিন বানাতে শুরু করে। এখন স্যাম তার স্ত্রী রবিকে বোঝায় সে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এরপর স্যাম তার স্ত্রীর শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে, যার ফলে সে ঠিক হতে শুরু করে। তখনই স্যাম জানতে পারে এখনও বোম ফেলানোর মিশন বন্ধ হয়নি। অন্যদিকে ইউএস আর্মির কন্ট্রোল রুমে মেজর জেনারেল ডনিকে দেখানো হয়। ডনি চায় না ভ্যাকসিন তৈরি হোক, কারণ সে চায় এই ভাইরাসটাকে দিয়ে বায়োলজিক্যাল অস্ত্র বানাতে। এর জন্যই ডনি এটা জেনেও যে ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, তবুও সে বোম ফেলানোর অর্ডার দিয়ে দেয়, যাতে পুরো শহর ধ্বংস হয়ে যায়। অন্যদিকে স্যাম তার হেলিকপ্টার নিয়ে সেই হেলিকপ্টারের সামনে চলে আসে যার মধ্যে বোম আছে। স্যাম তার রেডিওর মাধ্যমে পাইলটকে জানায়, এই বোম ফেলানোর পর যা যা ক্ষতি হবে সব দোষ তোমাদের ওপর যাবে। তাই সে বোম ফেলাতে মানা করে, কিন্তু বিপরীত দিক দিয়ে মেজর জেনারেল ডনি বারবার করে পাইলটকে স্যামের কথা শুনতে মানা করে এবং বোম ফেলানোর অর্ডার দেয়, যার ফলে পাইলট ডনির কথা মেনে নেয়। স্যামও শেষবারের মতো রিকোয়েস্ট করে কিন্তু পাইলট কোনো সাড়া দেয় না। ঠিক তখনই স্যামের কাছে বিলির কল আসে। বিলি তখন জানিয়ে দেয় তারা যদি হেলিকপ্টারের পথে বাধা সৃষ্টি করে তবে সে বোম ফেলানোর মিশন ফেল করতে পারবে। স্যাম তাই করে, সে প্লেনের সামনে চলে আসে আর সে সেখান থেকে না সরার প্ল্যান করে, যার ফলে পাইলট বাধ্য হয়ে বোমটা সমুদ্রে ফেলে দেয় এবং সেখানেই ব্লাস্ট হয়ে যায়। ডনি তার পাইলটকে আবার বোম নিয়ে ক্যালিফোর্নিয়া শহরে ফেলতে বলে, যেটা শুনে বিলি রেগে যায়। সে বলে, তুমি প্রেসিডেন্টের কাছ থেকে সব সত্যি লুকিয়েছো, তাই তোমায় অ্যারেস্ট করছি। ডনি বলে, আমায় ফাঁসালে তুমিও ফাঁসবে, কারণ 28 বছর আগে যেই ব্লাস্ট করা হয়েছিল তার মধ্যে তুমিও ইনভলভ ছিলে। বিলি বলে, ফাঁসলে ফাঁসবো, কিন্তু এখন তোমায় অ্যারেস্ট করছি, এটাই শেষ কথা। এরপর মেজর জেনারেল ডনিকে অ্যারেস্ট করা হয়। সবশেষে দেখানো হয় হসপিটালে সব রোগী ভালো হয়ে গেছে, তার সাথে স্যাম ও রবির মিল হয়ে যায়, তারা আর একে অপরকে ডিভোর্স দেয় না। আর এভাবেই এই মুভিটা, এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
আবার দেখা হবে নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।